আসসালামু আলাইকুম দর্শক একটা গুরুত্বপূর্ণ খবর তেত্রিশ বছরে রাষ্ট্রপতিরা কতজনের দণ্ড মাফ করেছেন বা মহকুব করেছেন জানতে চেয়ে আইনি নোটিশ বুঝতেই পারছেন যে আমাদের সাবেক রাষ্ট্রপতি মধ্যে কারা কারা এই দণ্ড মকুব করেছেন নিঃসন্দেহে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু তার মধ্যে আছেন জেনারেল আজিজের দুই ভাই জোসেফ তার কথা তো মনে আছে তারা ফাঁসির আসামি ছিলেন তাদের দণ্ড মৌকুফ শুধু করা হয়নি তাদেরকে রীতিমতো নিরাপদে জাল জালিয়াতির মাধ্যমে দেশ থেকে পাঠানো হয়েছে বিদেশে এবং এই জালিয়াতির ঘটনায় জেনারেল আজিজ নিজে কিন্তু অভিযুক্ত হয়েছেন এবং তার উপরে মার্কিন নিষেধাজ্ঞা পর্যন্ত এসছে আরও অনেকে আছেন তো সেই ঘটনাগুলো এখন যদি এই নোটিশ অনুযায়ী তদন্ত শুরু হয় তাহলে নিঃসন্দেহে বলা যায় অন্তত মানে খুব জোর দিয়ে বলা যায় যে আব্দুল হামিদ কিন্তু ফেসে যাবেন গত তেত্রিশ বছরের দায়িত্বে থাকা রাষ্ট্রপতিরা কত জনের দণ্ড মাফ করেছেন তা জানতে চেয়ে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ওমর ফারুক মন্ত্রী পরিষদ সচিব স্বরাষ্ট্র সচিব ও রাষ্ট্রপতি কার্যালয়ের জন বিভাগের সচিবের কাছে রোববার এই আইনি নোটিশ পাঠানো হয়েছে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন আইনি নোটিশ পাঠানো আইনজীবী ওমর ফারুক আইনি নোটিশে বলা হয়েছে উনিশশো সাল থেকে চলতি বছরের একত্রিশে জুলাই পর্যন্ত রাষ্ট্রপতি সংবিধানের ঊনপঞ্চাশ অনুচ্ছেদের ক্ষমতা বলে কতজন দণ্ড পাওয়া আসামি কারাদণ্ড স্থগিত বা মৌকুফ করেছেন সেই তালিকা পনেরো দিনের মধ্যে দেওয়ার অনুরোধ করছেন আরও একজন চৌধুরী তিনিও কিন্তু ফাঁসবেন যদি এই অনুযায়ী করা হয় যে কেন কোন কারণে মানে হত্যা মামলার আসামি দাগি আসামি একেবারে খুনি অপরাধী তাদেরকে মকুফ করা হলো তারাও জবাবদিহির বাইরে থাকবেন না সেটি নিশ্চিত করার জন্য আসলে এই আইনি নোটিশ আইন নোটিশে আরো বলা হয়েছে রাষ্ট্রপতি কিভাবে কোন প্রক্রিয়ায় কাদের সুপারিশ বা তদবিরে দাগি ঘৃণিত কুখ্যাত সাজাপ্রাপ্তদের ক্ষমা করেছে তা জানার অধিকার আছে রাষ্ট্রপতি করেন হচ্ছে যখন কি তিনি তো সহসী করেন না সুপারিশ আসে তারপরে তিনি সাইন করেন ফাইনালি তিনি সাইন করার পরেই ওই দণ্ড মৌকুফ হয় তো সুপারিশটা কিভাবে আসে কে করে এটা হচ্ছে তার মানে হচ্ছে এইটা যদি হয় তাহলে অনেক সরকার প্রধান বা মন্ত্রী সচিব তারাও কিন্তু জড়িয়ে যাচ্ছেন কয়েক বছর ধরে রাষ্ট্রপতি বহু অপরাধী হত্যা মামলার দণ্ডপ্রাপ্তদের ক্ষমা করেছেন রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ড পাওয়া অপরাধীরা জেল থেকে বেরিয়ে আবার মাফিয়া ডন হিসেবে সমাজে আতঙ্ক ছড়িয়েছে আইনি নোটিশে আরো বলা হয় রাষ্ট্রপতি কোন প্রক্রিয়ায় হাজার প্রাপ্তদের দণ্ড মকুব করবে দণ্ড মকুবের মানদণ্ড কি সেটা মানুষের জানা দরকার আগামী পূর্ণদিনের মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক হাজার প্রাপ্তদের দণ্ড মকুবের তালিকা দা월 অনুরোধ করা হয়েছে এটা একটা বড় ধরনের ইনভেস্টিগেশন এটা যদি হয় তাহলে আব্দুল হামিদ এ কিম বদ্রুজা চৌধুরী সহ কিন্তু অনেকেই ফাঁসবেন আমি যাই না ইয়া যউদ্দিন আছেন কিনা তার মধ্যে তো এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটিও একটা জবাব দিয়ে থাকা উচিত বলে অনেকে মনে করছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ